আসসালামু আলাইকুম। ইউটিউব আরইডব্লিউ চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। গত টিউটোরিয়ালের ন্যায় আজকে আমি একটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। গত টিউটোরিয়ালে আমাদের বিষয় ছিল, আলোচনার বিষয়বস্তু ছিল যে আদর্শ বর্তনীর দুইটা উপাদান ছিল, একটা ছিল পরিবাহী আর একটা ছিল নিয়ন্ত্রণ তন্ত্র। তার আগে টিউটোরিয়ালে আমরা উৎস এবং লোড সম্পর্কে আলোচনা করেছিলাম, মানে আদর্শ বর্তনীর চারটা উপাদান সম্পর্কে আমাদের আলোচনাটা কমপ্লিট হয়েছিল। আর একটা উপাদান আমাদের বাকি ছিল, সেটা হলো এই রক্ষণাবেক্ষণ যন্ত্র, যা আদর্শ বর্তনীর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ একটা উপাদান, যেটাকে বাদ দিলে আমাদের মানে বর্তনী সুসম্পূর্ণ হবে না বা আদর্শ হবে না। এটার গুরুত্ব অপরিসীম, যা ভাষায় বলা বাহুল্য। তো আজকে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। শুরুতে রক্ষণাবেক্ষণ যন্ত্র বা প্রোটেক্টিভ ডিভাইস, এর দ্বারাই বোঝা যায় যে এই এই জিনিসটা আমার নাম দিয়ে বোঝা যায় যে এই জিনিসটা আমাদের সার্কিটকে সুরক্ষা করবে বা বিপদ থেকে রক্ষা করবে। তো দেখি, যে সকল যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক বর্তনীকে শর্ট সার্কিট, বেশি ভোল্টেজ, বেশি কারেন্ট জনিত দুর্ঘটনার হাত থেকে রক্ষা করে, তাকে রক্ষণাবেক্ষণ যন্ত্র বলে। তো এখানে দেখেন, শর্ট সার্কিট নামে একটা কথা আছে যে এই যে কোনো বাসা বাড়িতে বা মিল ফ্যাক্টরিতে বিদ্যুতের আগুন লাগার সার্কিট থাকা আগুন লাগার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো শর্ট সার্কিট। এবং এই শর্ট সার্কিট বেশিটা হয় সার্কিটের ভেতরে লুজ কানেকশন থাকে, লুজ কানেকশন থাকে অথবা ফেজ নিউট্রাল একত্রিত হয়ে যায়, যার কারণে আগুন ধরে যায়, ফায়ার হয়, মিল কলকারখানা বা বাসাবাড়িতে আগুন লেগে আমাদের ঘর বাড়ি বা মিল কারখানা বা লোকজন হতাহত হয়। তো যাই হোক, এই শর্ট সার্কিট থেকে আমাদেরকে এই রক্ষণ যন্ত্র আমাদেরকে রক্ষা করবে, এই ডিভাইসটা আমাদেরকে রক্ষা করবে। যখন শর্ট সার্কিট হবে তার আগে সে বিদ্যুৎ চলাচল বন্ধ করে দিবে। এবার আসি বেশি ভোল্টেজ। বেশি ভোল্টেজের ক্ষেত্রে যেটা হয়, আমাদের বাসাবাড়িতে যে ডিভাইসগুলো লাগানো আছে সেইগুলোর সহনশীল ক্ষমতা 220 ভোল্ট বা 220 থেকে 240 বা 250 ভোল্ট পর্যন্ত হয়। তো দেখা যায় যে অতিরিক্ত বজ্রপাত, যখন বজ্রপাত হচ্ছে, এই বজ্রপাতের ফলে আমাদের পরিবাহীগুলোতে ভোল্টেজের পরিমাণটা অনেক বেড়ে যায়। অনেক বেড়ে যখন যাবে তখন আমাদের এই ডিভাইসগুলো আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো এই বেশি ভোল্টেজ যখন প্রবাহিত হয় তখন এই আমাদের রক্ষণ যন্ত্রগুলো সক্রিয় হয়ে ওঠে এবং বিদ্যুৎ চলাচল বন্ধ করে দিয়ে আমাদের ঘর বাড়ি এবং ডিভাইসগুলোকে রক্ষা করে। আরেকটা হলো বেশি কারেন্ট। যখন শর্ট সার্কিট হয়, এই যে শর্ট সার্কিটটা যখন হয় তখন ওই পরিবাহীর ভিতর দিয়ে আড়াই গুণ কারেন্ট বেশি প্রবাহিত হতে থাকে। একটা পরিবাহীর ভিতর দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হতে থাকে যখন শর্ট সার্কিট হবে, তখন এই পরিবাহীর ভিতর দিয়ে আড়াই গুণ, একে যদি আড়াই দিয়ে গুণ করি তাহলে 2.5 অ্যাম্পিয়ার কারেন্ট বেশি প্রবাহিত হয়, যা ওই পরিবাহীর জন্য অসহনশীল, যার কারণে পরিবাহী পুড়ে যায় বা লোডের ক্ষতি হয় বা ঘরবাড়ির ক্ষতি হয়, মানুষের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো এইগুলো থেকে, এই দুর্ঘটনার হাত থেকে আমাদেরকে এই রক্ষণ যন্ত্র রক্ষা করে, বিদ্যুৎ প্রবাহটা বর্তনীতে একদম বন্ধ করে দেয়, বন্ধ করে দিয়ে রক্ষা করে। তো উদাহরণস্বরূপ এখানে দেওয়া আছে রক্ষণ যন্ত্র হিসেবে সার্কিট ব্রেকার, ফিউজ, রিলে। সার্কিট ব্রেকার বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে এই এই সার্কিট ব্রেকার সম্পর্কে যদি একটু বলি, যে এটা একটা ডিভাইস যা বর্তনীতে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হলে তখন এ আপনাআপনি বর্তনীতে বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দেয় বা কোনো দুর্ঘটনার সম্ভাবনা দেখলে সে নিজে নিজে সক্রিয় হয়ে ওঠে এবং বর্তনীতে বিদ্যুৎ চলাচলটা একেবারে বন্ধ করে দেয়, বন্ধ করে দিয়ে আমাদেরকে সুরক্ষা করে। তো এর একটা ধর্ম হলো এই, মানে এটা মূলত এক ধরনের সুইচিং ডিভাইস, আমরা অনেকে দেখেছি এনসিবি। তো বিদ্যুৎ প্রবাহটা বন্ধ করে দেওয়ার পর এ আবার নিজে নিজে চালু হতে পারে না, তখন এটাকে অন করে দিতে হয়। তো সার্কিট ব্রেকারের এই এমসিবির একটা রেটিং আছে, যে আমাদের ঘর বাড়িতে কতগুলো লোড আছে সেই লোডগুলোর উপরে বিচার বিশ্লেষণ বা হিসেব করে আমরা সার্কিট ব্রেকারটা নির্ণয় করি, যা আমি পরের টিউটোরিয়ালগুলোতে হয়তো দিব। তো এখানে আরেকটা বিষয় যে সার্কিট ব্রেকারটা বিভিন্ন ধরনের হতে পারে, এমসিবি আছে, এনসিসিবি, এমসিবিটা ক্ষুদ্র সার্কিট ব্রেকার, এনসিসিবিটা একটু বড় আকারের, যেটা আমরা মিল কলকারখানাতে ব্যবহার করি 3 ফেজ লাইনের ক্ষেত্রে, আর এনসিবিটা মূলত সার্কিট ব্রেকারের সিঙ্গেল ফেজের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেটা বাসাবাড়িতে বেশি ব্যবহৃত হয়ে থাকে। তো এই আরও আছে ওয়েল সার্কিট ব্রেকার, ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার, বিভিন্ন ধরনের সার্কিট ব্রেকার আছে, তবে এমসিবি এবং এনসিসিবিটাই এই দুইটা বেশি ব্যবহৃত হয়। তো এরপরে আসি হলো ফিউজ। তো ফিউজটা হলো একটি সরু এবং কম গলনাঙ্ক বিশিষ্ট তার, যা অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হলে মানে নিজে পুড়ে গিয়ে অন্যান্য ডিভাইসকে রক্ষা করে।
তো এখানে এই ফিউজটা আমরা চাইলে আমাদের প্রতিটা সুইচ বোর্ডে মানে ব্যবহার করতে পারি। ফিউজটা মূলত তিন ধরনের হয়, তিন রকমের হয়ে থাকে। একটা হলো, আমি যদি একটু দেখি, একটা হলো কার্টিস ফিউজ, কার্টিস ফিউজ। 2 নম্বর হলো রিনিউয়েবল, রিনিউয়েবল। 3 নম্বরটা হলো এই সাবসে ফিউজ। তো এই কার্টিস ফিউজের পরিচয়টা যদি একটু বলি, এটা মূলত বন্দুকের কার্তুজের মতো, মানে বুলেটের মতো। এটাকে মানে সেই কার্তুজ থেকে কার্টিস, যেটা আমরা 3 পিন যে প্লাগটা আছে কম্পিউটারে বা অন্যান্য ডিভাইসে যে 3 পিন প্লাগটা আছে, সেখানে এটা ব্যবহার করা হয়। ছোট থাকে অথবা সোলার কন্ট্রোলিং ডিভাইসের পিছনেও থাকে ছোট। আর আমাদের যে ডিস্ট্রিবিউশন পোর্টটা আছে গ্রাম অঞ্চলে, যে ডিস্ট্রিবিউশন পোর্টটা গিয়েছে, যেখান থেকে বাসা বাড়িতে বিদ্যুৎ সাপ্লাই গিয়েছে, সেখানে যে ফিউজটা ব্যবহার করা হয় সেটা মূলত কার্টিস ফিউজ। এটা মূলত লম্বা এই আর কি। আরেকটা ছিল রিনিউয়েবল ফিউজ। এখানে বলা যাচ্ছে যে রিনিউয়েবল, রিনিউ মানে পুনরায় নতুন করে আবার লাগানো যায়। তো এই ফিউজটা যখন পুড়ে যায়, আবার নতুন করে ওই ব্রিজ, ফিউজ যে ব্রিজ গুলো থাকে সেখানে আমরা সরু তার দিয়ে আবার নতুন করে লাগায় আমরা সার্কিটটাকে অন করতে পারি। আরেকটা ছিল এইচআরসি ফিউজ। এটা মূলত উচ্চ ক্ষমতা সম্পূর্ণ, এইচআরসি পূর্ণ রূপ হলো হাই রাফটারিং ক্যাপাসিটি, যা উচ্চ ক্ষমতা বোঝায়। এটা মূলত মিল কলকারখানায় বেশি ব্যবহৃত হয়, 3 ফেজ লাইনের ক্ষেত্রে এই এইচআরসি ফিউজটা বেশি ব্যবহৃত হয়। তো এই এই হলো ফিউজ এবং ফিউজের প্রকারভেদ। তো আরেকটা হলো রিলে। রিলেটা বেশিরভাগ ইলেকট্রনিক্স ডিভাইসের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়। টাইমার রিলে থাকে, ওভারলোড রিলে, থার্মাল রিলে, যে থার্মাল রিলেটা আমরা 3 ফেজ মোটরের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তো এই রিলেটা, এটা কি করে, এটা মূলত এখানে এনও এনসি নামে একটা ইয়ে থাকে, এনওতে আমরা বুঝবো নর্মালি ওপেন, যেটা মানে স্বাভাবিক অবস্থায় খোলা থাকে, দরজাটা খোলা থাকে। আর একটা হলো নর্মালি ক্লোজ, যেটা স্বাভাবিক অবস্থায় দরজাটা বন্ধ থাকে। তো যখন অতিরিক্ত বিদ্যুৎ বিদ্যুৎ প্রবাহিত হয় তখন এই নর্মালি ওপেনটা মানে এনসি হয়ে যায়, আর এনসি যেটা থাকে, নর্মালি ক্লোজ যেটা থাকে, সেটা এনও হয়ে যায়, মানে অল্টারনেট হয়। যার কারণে আমাদের সার্কিটে বিদ্যুৎ প্রবাহটা বন্ধ হয় এই এই রিলের ফলে, যেটা থার্মাল রিলে আছে, এটার ফলে বড় বড় মোটর আমাদের বিপদের হাত থেকে রক্ষা হয়। তো যাই হোক, ওভারঅল রক্ষণাবেক্ষণ যন্ত্র বলতে আমরা এই কয়েকটা ডিভাইসকেই বুঝি। তো আমরা যারা বাসা বাড়িতে বা অফিস আদালতে বা মিল কলকারখানায় যেখানে বর্তনী তৈরি করবো বা বিদ্যুৎ চলাচলের আমরা লোড চালাবো, সেখানে অবশ্যই আমরা রক্ষণ যন্ত্রের কথা আগে বিবেচনা করব। তাদের বাসা বাড়িতে যে সুইচ বোর্ড আছে, একটা রক্ষণ যন্ত্রের নাম মাত্র 30 টাকা। তো এই 30 টাকার বিনিময়ে আমাদের ঘর বাড়ি বা আমরা যারা আছি আমরা কিন্তু খুব সুন্দরভাবে রক্ষা পেতে পারি যে কোনো বৈদ্যুতিক দুর্ঘটনা হাত থেকে। তো এই ছিল আজকের আমার আলোচনা, রক্ষণ যন্ত্র, যেটা বিদ্যুতের সার্কিটের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা উপায়। এই রক্ষণ যন্ত্র বিষয়ে আলোচনা আপনাদের কতটুকু ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার পরবর্তী টিউটোরিয়াল পেতে দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানে, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।